মাইক্রোসফট এক্সেলের ভুবনে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের 7টি স্পেশাল টিপস এন্ড ট্রিক্স। এই সকল টিপস এন্ড ট্রিক্স এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনি আপনার কাজকে অনেক বেশি গতিশীল করতে পারবেন। তো চলুন শুরু করি। আমরা প্রথমেই দেখব টিপস এন্ড ট্রিক্স নাম্বার 1। আমাদের প্রথম টিপসটি হচ্ছে সিলেক্টেড জায়গার ভেতর যতটুকু আমি সিলেক্ট করব এই সিলেক্টেড জায়গার ভেতর কোনো কিছু লেখা। মনে করি আমি লিখবো ইয়াস। ইয়াস লেখার পরে যতটুকু সিলেক্ট করেছি ততটুকুর ভিতরে যদি এই লেখাটা রাখতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে কন্ট্রোল ধরে ইন্টার। কন্ট্রোল ধরে ইন্টার চাপ দিলেই আমরা যতটুকু সিলেক্ট করেছি ঠিক ততটুকুর ভিতরে এই জায়গাটা পেস্ট হয়ে যাবে। আমরা যদি এটি না করে ভিন্ন ভিন্ন জায়গাতে সিলেক্ট করি, আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে ভিন্ন ভিন্ন জায়গাতে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর যে কোনো একটা জায়গাতে লিখবো, লিখে কন্ট্রোল ধরে ইন্টার। দেখেন যে কয়টা জায়গা আমরা সিলেক্ট করেছিলাম, যে কয়েকটা ফিল্ড আমরা সিলেক্ট করেছি সেই কয়েকটা ফিল্ডে কিন্তু আমাদের লেখাটা হয়ে গেছে। আমি যতটুকু জায়গা সিলেক্ট করব এখন যদি আমি ইন্টার বাটন প্রেস করি, দেখেন আমি যতটুকু সিলেক্ট করেছি ঠিক ততটুকুর ভিতরে কিন্তু ইনি ঘুরপাক খাচ্ছে, সিলেক্টের বাইরে যাচ্ছে না, কখনোই যাবে না। এরপর টিপস নাম্বার 2, আমাদের বিভিন্ন সময় সিরিয়াল নাম্বার দেওয়ার দরকার হয়ে থাকে। তো আমরা বরাবর যেভাবে সিরিয়াল দেই 1 2 দুটো লিখার পর এগুলো সিলেক্ট করি, ফিল হ্যান্ডেল ধরে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি, আমাদের সিরিয়াল হয়ে যায়। যারা একটু এক্সপার্ট তারা 1 2 লিখে না, শুধুমাত্র 1 লিখে। 1 লিখে আবার সেই ফিল হ্যান্ডেল ধরে নিচের দিকে নিয়ে আসে এবং এই অটো ফিল অপশন থেকে ফিল সিরিজ করে দেয়, তাহলে সেগুলো সিরিজ হিসেবে সিরিয়াল নাম্বার বসে যায়। কিন্তু আপনার কাজের ক্ষেত্রে দরকার মনে করি 1000 হতেই পারে, মুহূর্তের ভিতরেই এই সিরিয়াল নাম্বারটি অটো নিয়ে আসবো কিভাবে? এই জন্য ছোট্ট একটি টিপস, সেটি হচ্ছে আমরা হোম ট্যাব থেকে আমরা সরাসরি চলে যাব ফিল অপশনে, ফিল থেকেই সিরিজ। সিরিজগুলো আমি করব কলামে, তাই কলাম সিলেক্ট করে দিচ্ছি, স্টেপ ভ্যালু 1 এবং স্টপ ভ্যালু এখানে আমি লিখে দিলাম 5000। মুহূর্তের মধ্যেই আমার 5000টি সিরিয়াল অটোমেটিক্যালি ভাবে চলে আসছে। আমি এখানে কন্ট্রোল ধরে ডাউন অ্যারোকে চেপেছি তাই সর্বশেষ যে সংখ্যা সেটা চলে আসছে। আবার কন্ট্রোল ধরে আপ অ্যারোকে চাপি তাহলে প্রথম সেলে আমরা চলে যাব। খুব সহজে কিন্তু আমরা এভাবে 100 200 500 1000 5000 10000 যত ইচ্ছা আপনি জাস্ট ফিলের ক্ষেত্রে সিরিজ থেকে লিখে দেবেন যে আপনার স্টপ ভ্যালুটা কত হবে। স্টপ ভ্যালু আপনি যত লিখবেন ততগুলোই আপনার সিরিয়াল নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে। এবার স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স নাম্বার 3, এখানে আমার কিছু ভ্যালু দেয়া আছে 8 মাসের, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, 8 মাসের কিছু ভ্যালু দেয়া আছে, এই ভ্যালুগুলো আমরা যোগ করব। আমরা যেভাবে যোগ করি, যারা একদমই এক্সেলের বেসিক জানে তারা যেভাবে যোগ করে, সমান সাম ফার্স্ট সেল যোগ সেকেন্ড সেল যোগ থার্ড সেল যোগ ফোর্থ সেল যোগ ফিফথ সেল, যে কয়েকটা সেল আছে সেগুলো যোগ করে, যোগফল হয়ে গেল 1800। যারা একটু এক্সপার্ট তারা যে কাজটি করে, সমান সাম ফার্স্ট সেল নাম্বার টু লাস্ট সেল নাম্বার এন্টার, তাও কিন্তু যোগফল চলে আসছে। যারা আরেকটু এক্সপার্ট তারা যে কাজটি করে তা হচ্ছে অটো সাম করে। এই যে অটো সাম দেখতে পাচ্ছেন, অটো সামে একটি ক্লিক করলেই সবগুলো অটোমেটিক্যালি ভাবে সিলেক্ট হয়ে যায়, এন্টার বাটনে ক্লিক করলেই সেম যোগফলটি চলে আসে, ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলে অথবা ডাবল ক্লিক করলেই সবগুলো যোগফল চলে আসে। আমরা এই কয়েকটা অপশন বাদ দিয়ে নতুন কিছু শিখবো, আমরা স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স বলে কথা, তাই না? আমরা স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্সে যে কাজটি করব তা হচ্ছে যেখানে আমাদের যোগফলটি বসবে ততটুকু সিলেক্ট করব অলটার ধরে ইকুয়াল। দেখেন কত সহজে সবগুলো যোগ হয়ে গেল, অলটার ধরে ইকুয়াল সাইন। ঠিক একইভাবে আপনি সব কলামের যোগগুলো করে ফেলতে পারবেন অলটার ধরে ইকুয়াল, খুব সহজে কিন্তু বন্ধুরা যোগ হয়ে যাচ্ছে। এরপর টিপস নাম্বার 4, মনে করি একটি সেলে কিছু লিখা আছে, এই যে লিখাটি আছে এটি নিচে আপনাকে পেস্ট করতে হবে, হুবহু কপি করে নিচের সবগুলো সিলেক্ট করে পেস্ট করে দিলেই আমাদের হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স দেখছি তাই আমরা এখানে কোনোটা কপি করব না, সেলটাকে কপি করব, সেটি সহ নিচে যতটুকু আমরা পেস্ট করতে চাই ততটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল ধরে ডি, দ্যাট মিনস কন্ট্রোল ধরে ডাউন,
কন্ট্রোল ডি চাপ দিলেই যতটুকু আমার সিলেক্টেড এরিয়া সেই সিলেক্টেড এরিয়াগুলোতে খুব সুন্দর করে পেস্ট হয়ে গেছে। আমি বিষয়টি আবার দেখাচ্ছি, লিখলাম ইয়েস, আমি নিচে এতটুকু পরিমাণে পেস্ট করতে চাচ্ছি, ইয়েস লেখাটা এতটুকু জায়গার ভেতর থাকবে। এরপর কন্ট্রোল ধরে ডি, খুব সহজেই ওই ইয়েস লেখাটি এই সিলেক্টেড এরিয়ার ভেতর পেস্ট হয়ে গেছে। আমাদের কপি করার দরকার হয়নি, আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করারও দরকার হয়নি, জাস্ট কন্ট্রোল ধরে ডি, খুব সহজেই আমরা পেস্ট ডাউন করতে পারি। ট্রিক্স নাম্বার ফাইভ, আমরা নিচের দিকে দ্যাট মিন্স ডাউন দিকে কিভাবে পেস্ট হয় সেটি আমরা দেখেছি, এখন আমরা দেখব কিভাবে ডান দিকে পেস্ট হয়, দ্যাট মিন্স কিভাবে রো ওয়াইজ পেস্ট হয়। খুব সহজেই কন্ট্রোল ধরে যদি আমরা আর চাপ দেই তাহলে ডান দিকে পেস্ট হয়ে যাবে, কন্ট্রোল ধরে আর। তো কন্ট্রোল ধরে ইউতে যেহেতু আরো একটি অ্যাসাইন করা আছে তাই উপর দিকে বা বাম দিকে কখনোই পেস্ট হবে না, শুধুমাত্র নিচে দিকে এবং ডান দিকেই হবে, যা কিনা নিচে দিকে হচ্ছে কন্ট্রোল ধরে ডি এবং ডান দিকে হচ্ছে কন্ট্রোল ধরে আর। এবার টিপস নাম্বার সিক্স, আমাদের বেশ কিছু ডাটা আছে এখানে, প্রায় ২৪টি ডাটা আছে এখানে, মনে করি এই মাঝের মাঝের কিছু কিছু ডাটা আমাদের দরকার নেই, সেই ডাটাগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। যে ডাটাগুলো ডিলিট করলাম এখন মাঝের যে ফাঁকা জায়গাটা সেটা দেখতে একদমই খারাপ দেখা যাচ্ছে, তাই এই ফাঁকা জায়গাগুলো তো ডিলিট করতে হবে আমাদের। ডিলিট করার জন্য আমরা বরাবর যে কাজটি করি তা হচ্ছে একটা করে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক করি ডিলিট, অথবা সিলেক্ট করি কন্ট্রোল ধরে মাইনাস, ডিলিট হয়ে যায়। একটি একটি করে ডিলিট করতে পারি আমরা, এই নিয়ম যে ভুল তা কিন্তু না, নিয়ম সঠিক, কিন্তু এখানে চারটি বা পাঁচটি ডিলিট করা হয়েছে। এই চারটি বা পাঁচটি ডিলিট না করে আপনার যদি এখানে এক লাখ ডাটা থাকে এবং আপনার এই ডিলিট করার পরিমাণ যদি হয় ৫০০, তখন কি আপনি একটা একটা করে ডিলিট করবেন? অবশ্যই না, একটা একটা করে ডিলিট করতে গেলে অনেক বেশি সময় লাগবে। আর আমরা একটা টিপসের মাধ্যমে দেখে নেব খুব সহজে কিভাবে সবগুলো ব্ল্যাঙ্ক সেল ডিলিট হয়ে যাচ্ছে। আর তা করার জন্য যে কাজটি করতে হবে, আপনি যতটুকু এরিয়ার মধ্যে আপনি ব্ল্যাঙ্ক সেলগুলো ডিলিট করবেন ততটুকু এরিয়াকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কন্ট্রোল ধরে জি, কন্ট্রোল ধরে জি চাপ দিলে চলে যাবে আমাদের গো টুতে। গো টু থেকে আমরা স্পেশালে ক্লিক করব, স্পেশাল থেকে আমরা ব্ল্যাঙ্ক সিলেক্ট করে দেব ব্ল্যাঙ্ক, এবং ওকে বাটনে প্রেস করব। তাহলে দেখেন যেগুলো ব্ল্যাঙ্ক আছে ঠিক সেগুলোই কিন্তু হাইলাইট হয়ে আছে, দ্যাট মিন্স সেগুলোই সিলেক্ট হয়ে আছে। যে কোনো একটিতে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে আমরা ডিলিট করে দেই এবং শিফট সেল আপ ওকে বাটনে প্রেস করি। দেখেন খুব সুন্দর করে যে কয়েকটা ব্ল্যাঙ্ক ছিল সেই কয়েকটা ডিলিট হয়ে গেছে। খুব সুন্দর একটি টিপস অ্যান্ড ট্রিক্স দেখা দিলাম বন্ধুরা, স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স নাম্বার সেভেন এবং আজকের মতো লাস্ট টিপস। এই যে আমাদের কিছু ডাটা আছে, এই ডাটা মনে করি কয়েকটি জায়গাতে পেস্ট করতে হবে, যে কয়েকটা আমরা শিট তৈরি করব সেই কয়েকটা শিটে পেস্ট করতে হবে। আমি এই শিট ৫ থেকে শিট ১২ পর্যন্ত সবগুলো শিটে একসাথে যদি পেস্ট করতে চাই তাহলে আমি একটি একটি করেও শিট সিলেক্ট করতে পারি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে সবগুলো সিলেক্ট করতে পারি, অথবা প্রথম শিট সিলেক্ট করে শিফট চাপ দিয়ে ধরে লাস্টে ক্লিক করি, তাহলে আমাদের সবগুলো শিট সিলেক্ট হয়ে যাবে। এরপর যে জায়গাতে আমরা পেস্ট করব আমাদের সেই সেলটি সিলেক্ট করে কন্ট্রোল ধরে ভি, তাহলেই আমাদের প্রতিটি শিটেই ঠিক ওই জায়গাতে এই ডাটাটি পেস্ট হয়ে গেছে। খুব সহজেই বন্ধুরা অনেকগুলো শিটে একসাথে পেস্ট করতে পারছি। ধন্যবাদ সবাইকে।